नमस्कार बंधुरा अपन निजस्व यूट्यूब चैने आक बार स्वागत आशा करी भलो आ भोटार कार्ड और आधार कार्ड लिंक। हाँ बंधु भोटार कार्ड और आधार कार्ड लिंक शुरू हो गए अपनारा बाड़ी बस मोबाइल माध्यम एपर सहाज्ये अथवा बाड़ी बस लैपटप और डेस्कटपर सहाज्ये खूब सहज पद्धति भोटार कार्डर संगे आधार कार्ड लिंक करते पर जेमन करे करबें से ही पद्धति एकदम सहज भावे एखाने लिखे देवा आछे। आपनी जदि ये भिडियोटी देखे देखे प्रत्येक स्टेप फलो करें ताहले बाड़ीते बसे खूब सहज पद्धति एकदम जलेर मतो सहज हो जाबे आपनार काछे ए भोटार कार्ड और आधार कार्ड लिंक। ताई भिडियो शुरू करार आगे छोट्ट एक अनुरोध बंधुरा जदि आमादेर चैनेले प्रथम बार भिजिट करे थाकेन अर्थात प्रथम दर्शक हन ताहले ए चैनलटी सबसक्राइब करुन एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करुन जाते ए धरनेर भिडियो आपलोड करार साथे साथे नोटिफिकेशन आपनार काछे पौंछे जाय एबं एकटी भिडियो मिस ना हय। ए भिडियोटी जदि भालो लागे ताहले लाइक करुन एबं बंधुदेर संगे बेशी बेशी करे शेयार करुन कारण आपनार लाइक ओ शेयार आमादेर परबर्ती भिडियो बानानोर मोटिवेशन जोगान देय। आसुन बंधुरा ताहले भिडियोटी शुरू करा जाक। भोटार कार्ड आधार कार्ड लिंक पद्धति ऑनलाइन और ऑफलाइन। भोटार कार्डर साथे आधार कार्ड लिंक प्रक्रिया इतिमध्ये शुरू हो गए। एखन प्रत्येक भोटार के तादेर भोटार कार्डर साथे आधार कार्ड नम्बर लिंक करिए निते हबे। भोटार कार्डर साथे आधार कार्ड लिंक पद्धति अनेक रयेछे ऑनलाइन एवं ऑफलाइने। आमरा किन्तु एई दुटो पद्धति निये एखन आपनादेर सामने आलोचना करब। আপনারা এই পদ্ধতি যদি ভালো লাগে তাহলে সেটি যেটি ভালো লাগবে সেটি ফলো করবেন এবং অনলাইন হোক অফলাইন হোক। প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। এরপর ভোটার হেল্পলাইন অ্যাপটিকে ওপেন করুন। এরপর ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করুন। এরপর ফর্ম 6B তে ক্লিক করে মোবাইল দিয়ে লগ ইন করুন। পরবর্তী পেজে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে এগিয়ে যান। এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দিন ও সাবমিট করুন। একটি রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বার নিয়ে দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনে ক্লিক করে। এখন ভোটার কার্ড আধার কার্ড লিংক ওয়েবসাইটে প্রথমে আপনাকে NVSP-র অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অর্থাৎ ওপরে যে পদ্ধতিটি সেটা আপনি মোবাইলের সাহায্যে বাড়িতে বসে অ্যাপের মাধ্যমে করতে পারবেন। দ্বিতীয় যে পদ্ধতিটি সেটি আপনি ডেস্কটপ বা ল্যাপটপে করলে আপনার ভালো হবে। তো দেখুন বন্ধুরা, প্রথমে NVSP অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর লগ ইন অথবা রেজিস্টারে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন মোবাইল নাম্বার ও ভোটার কার্ড নাম্বার দিয়ে। এরপর মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগ ইন করুন। এরপর ফর্ম 6B ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেকটর্স অব্লিক ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেকটর্স এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে ফর্ম 6B সিলেক্ট করুন। এরপর আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট করুন। এরপর একটি রেফারেন্স নাম্বার আপনি পেয়ে যাবেন, সেই নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক হয়েছে কি না। এবার আসি আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন অফলাইনে। এই ফর্মটি হচ্ছে ফর্ম 6B, যেটা আপনি অফলাইনে পূরণ অনলাইনে পূরণ করছিলেন সেটাই আপনাকে অফলাইনে পূরণ করতে হবে। ফর্মটি আপনার এইখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই ফর্মটি আপনি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর প্রথমে ভোটারের নাম লিখে তারপর বিধানসভার নাম লিখুন। এরপর নিচে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। এরপর নিজের ভোটারের নাম সিগনেচার ও মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে আধার কার্ড ও জেরক্স সহ পরবর্তী BLO-র কাছে জমা করে দিন। ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক অনলাইন ভোটার পোর্টাল বিটা। প্রথমে আপনাকে ভোটার পোর্টাল বিটার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে মোবাইল নাম্বার ও ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। এরপর মোবাইল নাম্বার কিংবা ভোটার নাম্বার ও পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগ ইন করুন। এরপর আধার লিঙ্কিংয়ে ক্লিক করে এগিয়ে যান। পরবর্তী পেজে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন। এরপর ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করুন। এর পরবর্তী পেজে আধার কার্ড বসিয়ে দিন এবং সাবমিট করুন। এরপর একটি রেফারেন্স নাম্বার পেয়ে যান এবং সেই রেফারেন্স নাম্বারটা আপনাকে পরবর্তী কাজে চেক করতে আপনার কাজে লাগবে। ভোটার কার্ডের স্ট্যাটাস অর্থাৎ এই স্ট্যাটাসটি যে নাম্বারটি আপনারা পাবেন সেই নাম্বারটি দিয়ে আপনি কেমন করে চেক করবেন সেটিও এখন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাকে NVSP-র অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর নিচে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এরপর রেফারেন্স নাম্বার ও রাজ্যের নাম সিলেক্ট ও বসিয়ে দিয়ে ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করুন। তাহলে আপনার যে লিঙ্ক করেছেন তার বর্তমান অবস্থাটি আপনি জানতে পারবেন। আশা করি আপনারা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে বা ল্যাপটপ ডেস্কটপের সাহায্যে এই কতগুলো স্টেপ ব্যবহার করে আপনার আধার এবং ভোটার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।